আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। পঞ্চাশ ষাট চৌত্তর বা এক লক্ষ টাকা বাজেট, এই বাজেট আপনাদের অনেকেরই আছে। বাট এই বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে গেলে প্রোডাক্ট সিলেকশনে অনেক সময় সমস্যা হয়ে যায়। দেখা যায় যে প্রোডাক্টের প্রয়োজন নাই সেই প্রোডাক্টটি সবার আগে আপনি নিয়ে ফেলেছেন, আবার যে প্রোডাক্ট খুব বেশি প্রয়োজন ছিল আপনার সে প্রোডাক্টটি যে কোনোভাবে আপনি অ্যাভয়েড করেছেন। আজকে সকালে একটি পিসি বিল্ড করলাম, দেখা গিয়েছিল সে তার বাজেট আছে প্রায় 70,000 টাকা, বাট সে B450 চিপসেটের মাদারবোর্ড সেখানে সিলেক্ট করেছে। পরবর্তীতে তাকে সাজেস্ট করে 650MP মাদারবোর্ড দিয়ে DDR5 সেট আপে তাকে 7600 মডেলের প্রসেসর দিয়ে মনিটর সহকারে একটি বিল করে দিয়েছি। অর্থাৎ অনেক সময় আমাদের বাজেট অনুসারে আমরা কোনটি নিব এটি বুঝতে পারি না। যে আমার হাতে ঠিক 60,000 টাকা বাজেট আছে, আমরা সিলেক্ট করে ফেলি 60,000 টাকা বাজেটের মধ্যে 5600G প্রসেসর। আবার 70,000 টাকা বাজেট আছে 5700G প্রসেসর, সেখানে গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করা যায়, সেগুলো কিন্তু আমাদের মাথায় থাকে না। এই যে আজকে যে পিসি বিল্ড আপনারা দেখছেন, সে পিসি বিল্ডের টোটাল কস্টিং পড়েছে 52,800 টাকা। এই 52,800 টাকার মধ্যে মনিটরের প্রাইস পড়েছে 10,600 টাকা। মনিটরটি রাখা হয়েছে ভিউসনিকের 2209। এটি একটি IPS প্যানেলের মনিটর, 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং 100 Hz রিফ্রেশ রেট। ভিউসনিক নামটি এত বেশি কপি হয়েছে, ভিউসনিক নাম আমাদের মাথায় আসলে সাথে কয়েকটি ব্র্যান্ড মাথায় আসে, ইসনিক, গিগাসনিক বা এইরকম অনেক সনিক কিন্তু আমাদের মাথায় আসে। এই ভিউসনিকটি কিন্তু জেনুইন ব্র্যান্ড, যেটা 2003 সাল থেকে বাংলাদেশে UCC সার্ভ করছে। সো ভিউসনিকের মনিটরটা কিন্তু অনেক বেশি ভালো, আর ভিউসনিক ব্র্যান্ড হিসাবে একটি আমেরিকান ব্র্যান্ড, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, একটি ছোট্ট প্রশ্ন আপনাদেরকে উত্তর করে দেই। অনেকে IPS মনিটরের IPS গ্লো নামে একটি বিষয় আছে, এগুলো হয়তো বা অনেকে মানতে পারে না যে IPS মনিটরে ব্যাকলিট দিয়ে কেন আলো আসে। এটাকে বলা হয় IPS গ্লো, অর্থাৎ IPS মনিটরে গ্লোটুকু থাকবেই, বাট VA মনিটরে এইভাবে থাকে না। সো IPS মনিটরে যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে সেটি ওয়ারেন্টির যোগ্য, আর যদি মনে হয় যে অল্প কিছু আছে সেটা কিন্তু ওয়ারেন্টির যোগ্য না, সেটা খুবই স্বাভাবিক। ভিউয়ার্স, মনিটরের জন্য যদি 10,600 টাকা বাদ দেওয়া যায় তাহলে প্রায় 42,200 টাকা এই পিসির প্রাইস। এখন 42,200 টাকার মধ্যে আবার কিবোর্ড মাউস হেডফোন কম্বোর জন্য যদি 2400 টাকা বাদ দেওয়া যায় প্রায় 40,000 টাকা পিসির প্রাইস। এই 40,000 টাকা দিয়ে কিন্তু 5600G-র একটি বিল্ড করা হয়েছে। এই 5600G যে বিল্ড, এই বিল্ডের মধ্যে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে সেটি হলো অ্যান্টেকেট মেটা 350W। এখানে খুব ইজিলি অ্যান্টেকেট মেটা 350W পাওয়ার সাপ্লাইকে অ্যাভয়েড করে 1400-1500 টাকার মধ্যে পাওয়ার সাপ্লাই রাখা যেত, সেখানে আবার 1000-1500 টাকা কমে যেত। বাট এই যে অ্যান্টেকেট 350W-এর পাওয়ার সাপ্লাই বা বলেন থার্মালটেকের পাওয়ার সাপ্লাই বা গেমডিয়াসের পাওয়ার সাপ্লাই, করশিয়ারের পাওয়ার সাপ্লাই, সেগুলোতে যে ক্যাপাসিটর ব্যবহার করা হয় সেগুলো কিন্তু হাই কোয়ালিটির ক্যাপাসিটর ব্যবহার করা হয়, সেই কারণে এই পাওয়ার সাপ্লাইগুলোর প্রাইস কিন্তু একটু বেশি থাকে। এছাড়া এই পাওয়ার সাপ্লাইগুলোতে বেশ কিছু প্রোটেকশন ইউজ করা হয়, সেই কারণেও কিন্তু পাওয়ার সাপ্লাইটির প্রাইস বেশি থাকে। অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইগুলো যদি পিসিতে ব্যবহার করা হয় বিদ্যুৎ খরচ যেমন কম হবে এবং এই 40,000 টাকার পিসি সেটিও কিন্তু নিরাপদে থাকবে। এটি কিন্তু ওয়ান অফ দ্য পয়েন্ট, আপনারা যখন পাওয়ার সাপ্লাই সিলেক্ট করবেন এই বিষয়টি মাথায় রাখবেন। ক্যাশিংটি রাখা হয়েছে আইস কিউবের একটি ক্যাশিং, 5-5টি ARGB ফ্যান সহ, এবং এই ক্যাশিংটির কিন্তু লাইটগুলো চেঞ্জ করা যায়, বন্ধও করা যায়। ক্যাশিংটির প্রাইস 3,800 টাকা। ভিউয়ার্স, এখানে যে প্রসেসরটি আছে সেটি রাইজেন 5-এর 5600G প্রসেসর। যে প্রসেসরটিতে কিন্তু সবাই কিন্তু প্রসেসরগুলো খোলা নিয়ে আসে, খোলা নিয়ে এসে বাংলাদেশের প্রসেসরগুলো বক্স করে, কেউ সেখানে লো কোয়ালিটির সিপিইউ কুলার ব্যবহার করে, কেউ আবার এখানে হাই কোয়ালিটির সিপিইউ কুলার ব্যবহার করে, আবার কেউ মিড রেঞ্জ একটি মেনটেন করে। সো এই সিপিইউ কুলারের মানের উপরেও কিন্তু দেখা যায় 5600G প্রাইস ওঠানামা করে। ভিউয়ার্স, প্রসেসরের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, প্রসেসরের সাথে কিন্তু 2GB মতো গ্রাফিক্স আছে, আর 5600G যখন ব্যবহার করা হয় তখন যদি 8GB র্যাম ব্যবহার করা হয় সেটি কিছুটা বোকামো, কারণ 8GB র্যামে কিন্তু 2GB কেটে দিলে আবার 6GB র্যামের কাজ করবে, 6GB র্যাম দিয়ে 5600G থেকে তেমন পারফরমেন্স পাওয়া যাবে না।
সো এখানে 16 GB র্যাম ব্যবহার করাই লাগবে। এখন 16 GB র্যাম আমি ওয়ান স্লট নিব না টু স্লট নিব? যদি আমি ওয়ান স্লটে 16 GB ইউজ করতাম তাহলে আমি 64 বিট পেতাম, বাট আমি এখানে টু স্লট ব্যবহার করার কারণে 128 বিট কিন্তু পাচ্ছি র্যাম থেকে, সেটি কিন্তু 15% মতো পারফরমেন্স বেশি দিচ্ছে। এরপরে আমি যেখানে 500 GB NVMe রেখেছি টিমের MP33 Pro, NVMe-র প্রাইস রাখা হয়েছে 4,900 টাকা। দারুণ একটি NVMe, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। টিমের NVMe-তে SLC ক্যাশ ব্যবহার করার কারণে এই NVMe-গুলো অনেক টেকসই হয়। এক্সাম্পলটি যদি এভাবে দেই, অনেক NVMe বাজারে আছে যে অনেক বেশি স্পিড, বাট সেই স্পিডগুলো আপনারা টেস্ট করবেন, এক মাস দুই মাস ইউজ করার পরে অটোমেটিকলি স্পিডগুলো কমে যায়, বাট এই ধরনের SLC ক্যাশ ব্যবহার করলে স্পিডগুলো কমে না। ভিউয়ার্স, বর্তমান সময়ে যে কয়েকটি র্যাম আছে এর মধ্যে টিমের টাফ ইয়োলো এই র্যামটি কিন্তু অনেক গ্রহণযোগ্যতা আপনাদের কাছে আছে, বিকজ ইটস পারফরমেন্স 16-18-18 ক্যাশ লেটেন্সির একটি র্যাম, যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং ওই যে বলেছি 128 বিট পাওয়ার জন্য আমি কিন্তু 2 স্টিক র্যাম ব্যবহার করেছি, 1 স্টিক ব্যবহার করলে কিছুটা কমতো। আমি 24,000 টাকার মধ্যেও 5600G বিল্ড আপনাদের দিয়েছি, আবার 40,000 টাকার মধ্যেও কিন্তু 5600G বিল্ড করি। আপনারা এটা মাথায় রাখবেন যে প্রপার পারফরমেন্স পেতে গেলে 5600G প্রসেসরের সাথে আপনাকে অন্তত দেখা যায় 37-37,000 টাকা মিনিমাম বাজেট করতেই হবে, তাহলে আপনি 5600G প্রসেসর থেকে বেটার পারফরমেন্স পাবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, প্রত্যেকটি পার্টস অনুযায়ী একটু বিচার বিশ্লেষণ করে কমেন্টস করবেন। মনে রাখতে হবে 256 GB না, 512 GB NVMe রাখা হয়েছে, তারপরেও কি ব্র্যান্ডের, অ্যাজ লাইক এনি চাইনিজ ব্র্যান্ড না, টিমের MP33 Pro। সো এই ব্র্যান্ডগুলোর উপরে, মডেলগুলোর উপরে কিন্তু প্রাইস ভ্যারি করে। আর মাদারবোর্ডটি যেটি কথা বলতে আসলে ভুলে গিয়েছিলাম, দেখেন এখানে মাদারবোর্ডটি 7,000-8,000 টাকার মাদারবোর্ড দিয়ে অহরহ 5600G বিল চলছে, বাট এখানে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে গিগাবাইটের B450DS3S V2 Version 2, এখানে একটি স্মার্টের মাদারবোর্ড, অফিসিয়াল মাদারবোর্ড, যে মাদারবোর্ডটির প্রাইস অ্যারাউন্ড 10,800-900 টাকা। সো এই জায়গাগুলো একটু বিচার বিশ্লেষণ করে দেখতে পারবেন যে প্রাইসটি আসলে এগুলোর উপরে ডিপেন্ড করে, শুধু প্রসেসরের উপরে ডিপেন্ড করে না, কি মাদারবোর্ড ব্যবহার করছেন, কয়টি র্যাম ব্যবহার করছেন, কত জিবি NVMe ব্যবহার করছেন, পাওয়ার সাপ্লাইটি কেমন ব্যবহার করছেন, ক্যাশিং কি ধরনের নিচ্ছেন, এগুলোর উপরে কিন্তু PC-র দিন শেষে দামটি নির্ভর করে। যত বেশি পারফরমেন্স চান তত বেশি কিন্তু ইনভেস্ট করতে হবে PC-র উপর। সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুম, আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ তর্কের ICT ভবন। আর এই সেট আপটি নিয়েছে রিফাত ভাইকে ধন্যবাদ, ঢাকা থেকে সেট আপটি নিয়েছে, আমাদের ভিডিও মাঝে মধ্যেই দেখে, আমাদের ওয়েবসাইট ভিজিট করে। সো থ্যাংক ইউ রিফাত ভাই, ভিডিও দেখে ওয়েবসাইট ভিজিট করে আমাদের শোরুমে আসার জন্য। রিফাত ভাইয়ের মতো যারা বাসায় থেকে আইডিয়া নিতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।